Amen.
হয়েছিল এই দিনেই আবার তিনি বোধি লাভ করে নির্বাণ লাভ করেছিলেন, আবার এই দিনেই মহাপরিনির্বাণ তার দেহরক্ষা হয়েছিল। তাই জন্য বলা হয় ক্রাইস্ট ব্লেসেড ডে। আজ থেকে প্রায় 2500 বছর আগে, 2500 বছর আগে এই নেপালে দক্ষিণ দিকে, আমাদের এখন যেখানে বিহার, বিহারের উত্তর দিকটাতে ছোট্ট একটি খণ্ড রাজ্য ছিল, শাক্যদের রাজত্ব ছিল। সেটা আসলে বৈশালী রাজ্যের একটি খণ্ড ছিল, কিন্তু মোটামুটি স্বাধীন ছিল। তো তাদের নগর ছিল কপিলবাস্তু। সেখানে তখন রাজা ছিলেন শুদ্ধোদন আর তার রানী মহামায়া। তাদেরই সন্তান রূপে জন্ম হয় পরবর্তীকালে ভগবান বুদ্ধ হয়েছিলেন। তার জন্ম হয়েছিল লুম্বিনীতে, অশোক স্তম্ভ ওখানে এখন পাওয়া যায়। সেই জন্মের কিছুদিন পরেই, অল্প সময়ের পরেই তার মাতৃবিয়োগ হয়, রানী মহামায়া মারা যান। আর এগিয়ে আসলেন তার মাসি মহাপ্রজাপতি গৌতমী, উনি রাজমহিষী ছিলেন, তিনি বললেন তিনি সন্তানের দেখাশোনা করবেন। তাতে রাজা শুদ্ধোদনের কিছুটা মনের নিশ্চিন্তি হল যে কে দেখবে ছোট বাচ্চাটিকে। এই সময় কপিলবাস্তুতে আসেন এক যোগী অসীত বলে, হিমালয়ের গুহার মধ্যে তিনি যোগাভ্যাস করতেন, তার খুব নাম ছিল মহান যোগী হিসেবে। তিনি এসে রাজার দরবারে এসে বললেন যে নবজাত শিশুকে তিনি দেখতে চান। তো তাকে দেখাতে তিনি অনেকক্ষণ ধরে তাকিয়ে রইলেন খুব আনন্দতে, তার একদিকে আনন্দ আবার একদিকে অশ্রু বিসর্জন করছে। শুদ্ধোদন জিজ্ঞেস করলেন, উভয়ের কারণ জিজ্ঞেস করলেন। তখন সেই যোগী বলছেন যে আমার মহাভাগ্য এই সন্তানকে, আমি আপনার সন্তানকে দেখতে পেলাম, এর মুখ দেখতে পেলাম। এ একদিন ধর্মজগতের চক্রবর্তী হবে আর ধর্মচক্র প্রবর্তন করবে, সারা সারা বিশ্ব একটি চিরকাল
স্মরণ করবে, মহাতেজস্বী ঈশ্বরীয় পুরুষ হবে। আমার দুঃখ এই জন্য যে আমি সে আর দেখতে পারবো না, আমি তার আগে আমার শরীর চলে যাবে। তো সেই অসিত খুব আশীর্বাদ করে চলে গেলেন। রাজার কিন্তু একটু ভয় হল, জ্যোতিষীরাও বলেছিল যে এই যে আপনার রাজপুত্র জন্ম হয়েছে, সে একদিন হয় বড় হয়ে সে মহান সন্ন্যাসী যোগী হবে, সর্বত্যাগী সংসারত্যাগী যোগী হবে, অথবা চক্রবর্তী রাজা হবে। এইটা একটি চিন্তা রয়ে গেল রাজা শুদ্ধোদনের মনে। ছোটবেলা থেকেই সেই শিশু, তার নাম দেওয়া হল সিদ্ধার্থ। সিদ্ধার্থ খুব ভাবুক, চিন্তাশীল আর খুব ইন্ট্রোভার্টেড, মানে অন্তর্মুখ। একদিনের ঘটনা, সেই গাছের তলায় বসে ধ্যান করছে, এমন সময় একটি পাখি তীর বিদ্ধ হয়েছে, সেই পাখিটি এসে পড়ল তার পায়ের কাছে। সঙ্গে সঙ্গে সিদ্ধার্থ তার কোমল হৃদয় সেই পাখিটিকে কোলে তুলে নিলেন। সেই পাখিটি শিকার করতে বেরিয়েছিল, তারই ভাই স্থানীয় হবেন দেবদত্ত। দেবদত্ত এসে বলছে, পাখিটা আমার, আমাকে দাও, আমি তীর মেরেছি, এর ওপরে দাবি আমার। তখন সিদ্ধার্থ ওইটুকু ছেলে, সে দাঁড়িয়ে উঠে পাখিটাকে বুকে জড়িয়ে নিয়ে বলছে যে, না, আমার দাবি তোমার থেকে বেশি, বলো কার দাবি বেশি হবে, যে প্রাণ হরণ করে তার দাবি বেশি, না যে রক্ষা করে তার দাবি বেশি হবে। এই ভবিষ্যতের একটি লক্ষণ, পড়াশুনো, তারপরে ক্ষত্রিয়দের যা শেখার কথা সেই রাজপুত্রকে সবকিছুই শেখানো হয়েছে, ঘোড়া চালানো, শিকার করা, তরবারি, রাজবিদ্যা সব শেখানো হয়েছে। বয়স প্রাপ্ত হলে শুদ্ধোদন রাজা স্বাভাবিকভাবে উদ্গ্রীব, যাতে সে সংসারের বন্ধনে পড়ে, তাকে তিনি বললেন বিয়ে করতে। ললিত বিস্তরে আছে যে কল্পনা করেছেন যে সিদ্ধার্থ কি ভাবছেন। সিদ্ধার্থ ভাবছেন যে রাজা আমার পিতা বলছেন বিবাহ করতে, তা আগেকার আমি কি সংসারে বন্ধনে পড়ব। তা ভাবছেন যে আগেকার বোধিসত্ত্বরাও সংসারে ছিলেন, স্ত্রী পুত্র কন্যাকে নিয়েছিলেন, সংসারের কল্যাণ করেছেন, আমিও হয়তো এইভাবেই থাকবো। তো তিনি রাজি হলেন বিবাহ করতে। তার বিবাহ হল যশোধরার সঙ্গে। যশোধরা সিদ্ধার্থ আনন্দে বাস করতে লাগলেন। পরবর্তীকালে ভগবান বুদ্ধ ভিক্ষুগণকে বলেছেন যে তাঁর পিতা কীভাবে তাকে চারিদিক থেকে সেই ভোগে বিলাসে তাকে জড়িয়ে রাখতেন, তিনি আর যশোধরা থাকতেন। তিনি বলছেন, তিনি পরবর্তীকালে ভিক্ষুদের বলেছেন যে, হে ভিক্ষুগণ, আমি যখন পিতার বাড়িতে ছিলাম তখন বলছেন কাশী বস্ত্র, কাশির থেকে বস্ত্র আসতো, সেটা ছাড়া পড়তাম না। বোঝা যায় তখন কাশির বস্ত্রটা বিরাট বড় একটা লাক্সারি ছিল। তা আমার পরিধেয় বস্ত্র, কঞ্চুক মানে জামা, সব কাশির থেকে তৈরি হয়ে আসতো। চন্দন গায়ে দিতাম, কাশির চন্দন ছাড়া চন্দন গায়ে দিতাম না। আবার বলছেন, কত অনেকগুলো সরোবর খনন করা হয়েছিল তার বিলাসের জন্য, সেখানে পদ্ম প্রস্ফুটিত থাকত। তিনটে প্রাসাদ করা হয়েছিল, সেই প্রাসাদে তিনি বাস করবেন, একটি গ্রীষ্মের জন্য, একটি শীতের জন্য, আর একটি বর্ষা ঋতুর জন্য। এইভাবে তিনি খুব আনন্দে দিন কাটাতেন। কিন্তু মাঝে মাঝে তার মনে হতো যে এইসবের অর্থ কি, জীবনের কি উদ্দেশ্য কি। ক্রমে তার সন্তান হল রাহুল, পুত্র সন্তান। এইভাবে দিন যায়। একদিন তিনি নগর পরিভ্রমণে বেরিয়েছেন, সারথির সঙ্গে রথে বসে যাচ্ছেন। দেখছেন যে একটি মানুষ রোগে, কি শরীর খারাপ হয়েছে, রাস্তার ধারে পড়ে কষ্টে ছটফট করছে। তো সিদ্ধার্থ এরকম কখনো দেখেননি। রাজার আদেশ ছিল সংসারে যত দুঃখ, দারিদ্র, রোগ, জরা, মৃত্যু, এইসব যেন কখনো সিদ্ধার্থকে স্পর্শ না করে। হ্যাঁ, রাজার আদেশে এইসব জিনিস এমনভাবে ব্যবস্থা ছিল যে সিদ্ধার্থ কখনো দেখতে না পান। কিন্তু দৈব এমন, সেদিন একটি রোগাক্ত মানুষটিকে দেখে সিদ্ধার্থ জিজ্ঞেস করছেন সারথিকে,
যে এ কে, এ অমন করছে কেন? বলছেন রাজপুত্র, সে রাজপুত্র সিদ্ধার্থ এর রোগ হয়েছে। রোগ হয়েছে, এই রোগ কি সবাইকার হয়? হ্যাঁ সবাইকার হয়। আমার বাবারও হবে, রাজা শুদ্ধোদনে, হ্যাঁ তারও হতে পারে। আমার পত্নী, আমার পুত্র যশোধরা রাহুল, ওদেরও হবে, হ্যাঁ তাদের হতে পারে। আমারও কি হবে? হ্যাঁ আপনারও হতে পারে, রোগ সবাইকার হতে পারে। আরেকটু এগিয়ে গিয়ে তারা দেখছেন যে একজন বৃদ্ধ অতি কষ্টে হেঁটে হেঁটে যাচ্ছে একটি দণ্ড ধরে। তো রাহুল জিজ্ঞেস করছেন, বুদ্ধ জিজ্ঞেস করছেন যে এরকম তো কখনো দেখিনি, কে এরকম ভাবে হাঁটছে কেন? তো সারথি বলছেন যে সিদ্ধার্থ এ হচ্ছে বৃদ্ধ, জরা হয়েছে, বয়স হয়েছে। তো এরকম বৃদ্ধ কি সবাই হয়? হ্যাঁ হবে। রাজা হবেন? আমার আমার পিতাও কি এরকম বৃদ্ধ হবেন? হ্যাঁ হবেন। আর আমার স্ত্রী পুত্র এরাও হবে? আমিও বৃদ্ধ হব? হ্যাঁ আপনিও বৃদ্ধ হবেন। আবার একটু এগিয়ে গিয়ে দেখছেন একটা মৃতদেহকে নিয়ে যাচ্ছে দাহ করার জন্য। তো সিদ্ধার্থ জিজ্ঞেস করছেন যে এ কি হয়েছে, অন্ধভাবে শুয়ে আছে কেন, আর কোথায় নিয়ে যাচ্ছে? বলছে স্বামীজি বলছেন যে হে সিদ্ধার্থ, এ মরে গেছে, একে দাহ করতে নিয়ে যাচ্ছে। সবাই মরবে? হ্যাঁ সবাই মরবে, রাজাও মরবেন, আপনার স্ত্রী আপনার পুত্র তারাও একদিন মারা যাবেন, আমিও মারা যাব। হ্যাঁ সিদ্ধার্থ আপনিও মারা যাবেন। আরেকটু এগিয়ে গিয়ে চতুর্থ দৃশ্য, একজন শান্ত ধীর স্থিরভাবে গেরুয়া পরে সন্ন্যাসী রাস্তার উপর দিয়ে যাচ্ছে। হঠাৎ এই দেখে সিদ্ধার্থর মনে কি যেন সংস্কার জেগে উঠল। আমরা জাতক থেকে জানি তিনি তো বোধিসত্ত্ব, জন্ম জন্মান্তর তিনি সাধনা করেছেন, অপরের জন্য কল্যাণ করেছেন, নিজের প্রাণদান করেছেন, গভীর আধ্যাত্মিক সংস্কার তার। তাকে দেখে সেই সংস্কার জেগে উঠছে, জিজ্ঞেস করছেন এ কে, এরকম শান্তভাবে তো সাধারণ মানুষ নয়, যে শ্রমণ সন্ন্যাসী, এই শান্তির জন্য ঈশ্বরের জন্য সংসার ত্যাগ করেছে, দুঃখ থেকে মুক্তির জন্য। এই সব দৃশ্য দেখে সিদ্ধার্থের মনে যেন একটা ঝড় বয়ে গেল, তার মনেও এরকম বৈরাগ্য, তীব্র বৈরাগ্য জেগে উঠল যে সংসারের মানে কি, এত দুঃখ, বার্ধক্য আছে, রোগ আছে এবং সর্বোপরি মৃত্যু আছে, আর এটা সবাই তার, কেউ মুক্তি পায় না এর থেকে বাঁচার কি কোনো উপায় নেই? এই সব চিন্তা তার মনে থাকত। আর তিনি ভাবতেন তাহলে ওই সন্ন্যাসীর মতন কেন না আমি বেরিয়ে পড়ি। আর একদিন ঠিক তাই করলেন তিনি, তিনি ঘর ছেড়ে প্রাসাদ ছেড়ে রাত্রিবেলা বেরিয়ে পড়লেন। এরকম একটি ধারণা আছে, তিনি কাউকে না বলে, কেউ জানত না, তিনি চলে গেলেন। কিন্তু ত্রিপিটকে মধ্যম নিকায় ওখানে আমরা পাই বুদ্ধদেব স্বয়ং ভিক্ষুদের বলছেন যে হে ভিক্ষুগণ, আমি সন্ন্যাস নেব, সংসার ত্যাগ করব, এটা আমি আমার পিতাকে রাজাকে বলেছিলাম, আমার বিমাতা মানে মহাপ্রজাপতি গৌতমী তাকে বলেছিলাম, তারা তীব্র বিরোধিতা করেছিলেন, তারা অশ্রু বিসর্জন করেছিলেন, আমি কিন্তু কোনো কথা কোনো কথায় সায় না দিয়ে আমি একদিন কেশ আমার কেশ মুন্ডন করে কাঁসায় বস্ত্র পরে আমি ঘর ত্যাগ করে চলে এসেছিলাম। কাজেই মনে হয় তিনি এই ব্যাপারে রাজার সঙ্গে এবং বিমাতা তার সঙ্গেও পরামর্শ করে তারপরে এসেছিলেন। যাই হোক, আমরা জানি প্রসিদ্ধ আছে যে রাত্রিবেলা যখন বেরিয়ে আসেন তখন কিন্তু কেউ জানত না যে সেই মুহূর্তে তিনি চলে যাবেন। যশোধরা রাহুল তারা ঘুমিয়েছিলেন, আর সিদ্ধার্থ আস্তে আস্তে বেরিয়ে তিনি রাজ্য ত্যাগ করে অনেক দূরে চলে গেলেন। হাঁটতে হাঁটতে তিনি ভিক্ষুর বেশ ধারণ ধারণ করে ভিক্ষা নিয়ে হাঁটতে হাঁটতে গেলেন বৈশালীতে। তখন খুব বড় সাধক ছিলেন আচার্য আলার কালাম, আলার কালামের কাছে গিয়ে তার শিষ্য হয়ে তিনি সেখানে পড়াশুনো করলেন, সাধন ভজন শিখলেন। আমরা যেটুকু পাই তার কথাতে
বেশ বোঝা যায় যে আলার কালামা ওনাকে সাংখ্য দর্শনে অনুযায়ী শিক্ষা দিয়েছিলেন এবং পাতঞ্জল যোগে সমাধির শিক্ষা দিয়েছিলেন। তো আলার কালামা যা শেখাচ্ছেন সবই তাড়াতাড়ি আয়ত্ত করে সিদ্ধার্থ দেখছেন যে এতে কিন্তু আমার শান্তি হচ্ছে না, যেটার জন্য আমি বেরিয়েছি যে মানুষ্য জীবনের উদ্দেশ্য কি আর এই দুঃখ থেকে কি করে মুক্তি পাওয়া যায়, এইটা তো হচ্ছে না। তিনি আরো এগিয়ে পড়লেন, মগধ রাজত্বতে পৌঁছেছেন, ওখানকার রাজধানী রাজগৃহ, তার পাশে উনি একটি গুহাতে সাধন ভজন করছেন আর ভিক্ষা নিতে তিনি মাঝে মাঝে শহরে যেতেন। খবর ছড়িয়ে গেল সম্রাট বিন্দিসারের কাছে, খবর গেল যে কি যুবক তরুণ সন্ন্যাসী এসেছে আর দেখতে রাজপুত্রের মতন খুব সৌম্য। বিন্দিসার গিয়ে তার সঙ্গে আলাপ করে সব খবর নিলেন, বুঝতে পারলেন যে সত্যি সত্যি রাজপুত্র। তাকে বললেন যে আপনি কেন এত কষ্ট করছেন, আপনি থেকে যান, আপনি আমার রাজপ্রসাদে থেকে যান, আমার কাছে থাকুন, সাধন ভজন করুন কিংবা রাজত্ব করুন, আমি আপনাকে দেখব। সিদ্ধার্থ কিন্তু রাজি হলেন না, তিনি বললেন আমি যে উদ্দেশ্যে সংসার ত্যাগ করেছি সে উদ্দেশ্য পূর্ণ হলে তখনই আমি এই কথা ভাবতে পারি আপনার কাছে আসা। বিন্দিসার তখন একটি প্রার্থনা করেছিলেন যে হে ভিক্ষু, আপনি যে উদ্দেশ্যে বেরিয়েছেন আমি আপনাকে দেখে বেশ বুঝতে পারছি, নিশ্চয়ই আপনি সে উদ্দেশ্য আপনার জীবনে পূর্ণ হবে, তবে যদি হয় তাহলে এইটুকু আমার প্রার্থনা রক্ষা করবেন যে সেদিন আমাকে এসে সেই কথা বলবেন যে আপনি কি পেয়েছেন। আর ঠিক তাই হয়েছিল। পরবর্তীকালে আবার যখন তিনি বুদ্ধ, তিনি এসে বিন্দিসারকে শিক্ষা দিয়েছিলেন ধর্মের বিষয়ে। আরো এগিয়ে গিয়ে তিনি আচার্য উদ্যত রামপুত্র তার কাছে শিক্ষা গ্রহণ, তিনি শিষ্য হলেন। তিনি বড় তপস্বী ছিলেন, তার অনেক শিষ্য, তার মধ্যে সিদ্ধার্থ তার শিষ্যত্ব গ্রহণ করে তার কাছে যোগ অভ্যাস, সেখানে যা যা বোঝা যায় পরবর্তীকালে তিনি যা বলেছেন তার থেকে বোঝা যায় যে পাতঞ্জল যোগের শিক্ষা তিনি পেয়েছিলেন। আর খুব শীঘ্রই তার এত বৈরাগ্য আর তার এত নিষ্ঠা, তিনি বিভিন্ন রকমের সমাধি অভ্যাস করে আয়ত্ত করে নিলেন। এই সময় পাঁচজন শিষ্য সেখানে, সেই উদ্যত রামপুত্রের শিষ্য তপস্বী, তারা এই সিদ্ধার্থকে দেখে খুব আকৃষ্ট হন যে এত বড় তপস্বী, রাজপুত্র সব ছেড়ে দিয়ে এত কঠোরতা করেন। তারা তার সঙ্গে সঙ্গেই বেরিয়ে পড়লেন আরও গভীর, আরও গহন তপস্যা করার জন্য। সিদ্ধার্থ আর এই পাঁচজন তপস্বী তারা আশ্রম ত্যাগ করে জঙ্গলে গিয়ে প্রায় ছটি বছর তারা খুব কৃচ্ছ সাধন, খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দিয়ে সিদ্ধার্থের শরীর তখন খুব রুগ্ন, খুব কঠোরতা করেছে, একদম মৃত্যুর কাছে পৌঁছে গেছে এরকম। একদিন তিনি দুর্বলতাতে সে অজ্ঞান হয়ে পড়ে গেছিলেন। সেই সময় সেই পাশের গ্রামের এক বালিকা সুজাতা, সে ওই পূজার থালা নিয়ে আসছিল বনদেবতার পূজা করতে, তো এইরকম একজন ভিক্ষুককে দেখে তাকে সেই ভোগের যে অন্ন তাকে দিলেন এবং সেই ফুলচন্দন দিয়ে সেই ভিক্ষুককেই পুজো করলেন। তাতে সিদ্ধার্থ একটু গল্পে উঠে বসলেন এবং তার ভুল বুঝতে পারলেন যে শরীরের ওপর নির্যাতন করে কিন্তু বোধিলাম হয় না। তিনি সুজাতাকে খুব আশীর্বাদ করলেন, তারপরে সেই পাশে পরবর্তীকালে যাকে বোধি বৃক্ষ বলা হয় সেইখানে বসে ধ্যানমগ্ন হলেন। সুজাতা সেই দিন তাকে পায়সান্ন খাইয়েছিলেন আর বোধিলাভের পরেও তাকে সেই পায়েস করে এনে দিয়েছিলেন। তাই জন্য বৌদ্ধ সাহিত্যতে সুজাতা খুব উচ্চ স্থান। সেদিন সিদ্ধার্থ বোধি বৃক্ষর তলে বসে, সেই দ্রুমের তলে বসে ধ্যানমগ্ন হলেন সারা সন্ধে। সেই দিন মানে আজকেরই দিন, সারা সন্ধ্যা সারা রাত ধরে ধ্যানে বসেছিলেন। তিনি পরবর্তীকালে বলেছিলেন এই সন্ধ্যার প্রথম প্রহরে তার জ্ঞান চক্ষু খুলে গেল, তাতে তিনি তার
পূর্ব জন্মের সব জ্ঞান পেলেন, আগের আগের জন্মে, যাতে আমরা প্রায় 500 জন্ম তার গল্প আছে, কিভাবে এক জন্ম থেকে কখনো পশু শরীরে কখনো মনুষ্য শরীরে তিনি বোধিসত্ত্ব হয়েছিলেন, এই সব তার জ্ঞান হলো। তার আগের আগের জন্মে তিনি কী করেছিলেন, কী ছিলেন। দ্বিতীয় প্রহরে তার দিব্য চক্ষু খুলে গেল, সব জীবের মৃত্যুর বিষয়ে আবার তাদের পুনর্জন্ম কীভাবে হবে এই জ্ঞান তিনি পেলেন। গভীর রাত তৃতীয় প্রহরে বলা হয় মায়া, মানে মার মানে মায়া, মায়া বিভিন্ন রকমের প্রলোভন আর ভয় দেখিয়েছিল তাকে, সবটাতে তিনি উত্তীর্ণ হলেন। তার সব রকম কামনা বাসনা, কাম ক্রোধ লোভ মোহ সব দূরীভূত হল। তার সেই চারটে আর্যসত্য তার আয়ত্তে এলো, আর ভোর রাত্রে বোধি লাভ করলেন। বোধি লাভ করাতে অজ্ঞান দূরীভূত হল আর জ্ঞান উদয় হল। তিনি বলছেন জ্ঞান উদয় হয়েছে, অজ্ঞান দূরীভূত হয়েছে, আলোক পেয়েছে, অন্ধকার চিরকালের জন্য অবসান হয়েছে। তখনই তিনি হলেন বুদ্ধ। তিনি সেই আনন্দে বলা হয় 7 দিন নাকি সেখানে দাঁড়িয়ে ওখানে দাঁড়িয়েছিলেন, পদচারণ করছিলেন। একবার মনে হচ্ছিল যে এই জ্ঞান আমি জগৎকে সবাইকে দিই, কী করে মুক্তি লাভ করতে পারে, তার দুঃখের হাত থেকে মুক্তি লাভ করতে পারে। আবার তার মনে হয়েছিল এইসবের মধ্যে যাওয়া কেন, আমি এইভাবেই শরীর ছেড়ে দিই। আমাদের অনেক সময় নরেন্দ্রনাথের কথা মনে হয়, এখন সমাধি লাভ করেছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব জিজ্ঞেস করছেন তুই কী চাস, নরেন্দ্রনাথ বলেছিলেন আমি এই সমাধিতে থাকতে চাই, মাঝে মাঝে এসে একটু খেয়ে নব, শরীর রক্ষার জন্য আবার সমাধিতে ডুবে যাব। আর শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে এত হীন বুদ্ধি তোর, তোর তো আমি ভেবেছিলাম বিশাল আধার, তুই বটবৃক্ষের মতন হবি, তোর কাছে কত লোক স্মরণ নেবে। ঠিক তেমনই বুদ্ধ ঠিক করলেন যে এই জ্ঞান তিনি যা লাভ করেছেন এটা সারা সমগ্র জগৎকে দেবেন, বহুজন হিতায় বহুজন সুখায়। তিনি তখনকার দিনে কাশী বেনারস সেই বারাণসী হচ্ছে ধর্মক্ষেত্র, নূতন কোনো মত সেখানেই আগে দিতে হয়। তো বুদ্ধ সেদিকে চললেন, যাওয়ার পথে একটি সুন্দর গল্প আছে, একটি বালক তাকে দেখে অবাক হয়ে তাকিয়ে, উচিত মানুষের মতন নয় দেখতে, কে তাকে দেখে জিজ্ঞেস করছেন যে আপনি কে, জিজ্ঞেস করছেন না, জিজ্ঞেস করছেন আপনি কি। বিখ্যাত ফিলোসফার হিউস্টন স্মিথ তার হিস্ট্রি অফ ওয়ার্ল্ড রিলিজন, রিলিজন্স অফ দি ওয়ার্ল্ড বইতে বুদ্ধিজমের যে চ্যাপ্টার আছে সেখানে বলছেন, ফিউ মেনি পিপল হ্যাভ বিন আস্কড হু আর ইউ, ফিউ হ্যাভ বিন আস্কড হোয়াট আর ইউ, অনেককেই জিজ্ঞেস করা হয়েছে আপনি কে, কিন্তু খুব অল্পকেই এই প্রশ্ন করা হয়েছে যে আপনি কি। সেই ছোট ছেলেটি জিজ্ঞেস করছে আপনি কি, আপনি কি মানুষ, বলছেন না। আপনি কি দেবতা, বলছেন না। আপনি কি দেবদূত, বলছেন না। তাহলে আপনি কি, বলছেন আমি জাগ্রত, আমি বুদ্ধ। তার মানে আমরা সব অজ্ঞানের নিদ্রায় ঘুমিয়ে আছি, তিনি একমাত্র সেই অজ্ঞান নিদ্রা থেকে জেগে উঠেছেন, তাই তার নাম বুদ্ধ। প্রথমে আমি ভাবলেন যে এই জ্ঞান কাকে দিই, তো মনে পড়লো তার দুজন গুরু ছিলেন আচার্য আলাদা কালাম আর উদ্ধক রামপুত্র, কিন্তু তার মধ্যে এই দুজন তার শরীর চলে গেছে। তখন মনে পড়ল সেই 5 জন যে তপস্বী তার সঙ্গে তপস্যা করত, তারা ইতিমধ্যে তাকে ত্যাগ করেছে, তিনি ওই পায়েস খেয়েছেন, খাবার দাবার আবার খেয়ে ঠিক করে খাওয়া দাওয়া করছেন দেখে তাদের সন্ধ্যা উঠে গেল, বলছে তপস্যা করতে এখন তপস্যা করা ছেড়ে দিয়েছে বলে তারা তাকে ত্যাগ করে চলে গেছিল। উনি তাদের খুঁজে বার করে বললেন, এই প্রথম ধর্মের শিক্ষা দিলেন, তারা তার শিষ্যত্ব গ্রহণ করলো, তারা ভিক্ষু হল, বৌদ্ধ সংঘের প্রথম 5 জন ভিক্ষু সেই 5 জন তপস্বী। আর এই সারনাথে ভগবান বুদ্ধ যে তার উপদেশ দিয়েছিলেন তাকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন সূত্র, সেখানে সেই 5 জন ভিক্ষুকে তিনি উপদেশ দিয়েছিলেন, আর তাদের বলা হয় উপদেশ শোনা মাত্রই সেই 5 জনকারী বোধি লাভ হয় আর তারা অর্হত হয়ে যায়। তিনি কি শিক্ষা দিয়েছিলেন,
তিনি বললেন চারটি সত্য। চারটি সত্য কি? প্রথম আর্য সত্য, সর্বং দুঃখং, জগতে দুঃখ আছে। আমরা সবাই জানি জগতে দুঃখ আছে, কিন্তু বুদ্ধ এখানে, ভগবান বুদ্ধ আরো বেশি কিছু বলছেন। সাধারণত আমরা ভাবি কিছু সুখ আছে আর অনেক দুঃখ হয়তো আছে, আর এই কয়েক কিছু সুখের পেছনেই মানুষ ধাবিত হয়ে থাকে। কোন রকম একটু সুখ পাবো আর দুঃখের হাত থেকে যাতে বাঁচতে পারি, এইটাই মানুষ চেষ্টা করে। ভগবান বুদ্ধ বললেন সুখ নেই, সর্বং দুঃখম, সবকিছুই দুঃখময়। যেটাকে আমরা আপাতত দৃষ্টিতে, তিনি বলছেন যেটাকে তুমি সুখ ভাবছ সেই সুখের জন্য চেষ্টা করতে হয়, সেই চেষ্টাটাও দুঃখ। যদি চেষ্টা করে সফল না হয়, সুখের বস্তু পাওয়া যায় না, তখন দুঃখ। যদি সুখের বস্তু পাওয়া গেল, তখন সেই সুখের বস্তু হারিয়ে ফেলার দুঃখ হয়। সুখের বস্তু একসময় চলে যায়, তাকে আবার ভোগ করার ইচ্ছে হয়, কিংবা অন্য কোনো নূতন ভোগ করার ইচ্ছে হয়, সেটাও দুঃখ। অতএব সুখ যেটাকে ভাবি, তার আগে, তার সময় আর তার পরেও দুঃখ যে সেটা বেষ্টিত। পাতঞ্জল যোগসূত্রের ভাষ্যতে আছে, ব্যাসভাষ্যতে এক জায়গায় আছে, সর্বং দুঃখম বিবেক রাহা, যে বিবেকী ব্যক্তি তার কাছে সে বুঝতে পারে সব কিছুই দুঃখময়। এটা হচ্ছে প্রথম আর্য সত্য। তারপরে দ্বিতীয় আর্য সত্য বুদ্ধ, ভগবান বুদ্ধ কি বলছেন? বলছেন এই দুঃখের কারণ আছে, বিনা কারণে দুঃখ না, দুঃখের কারণ আছে। কি কারণ? বলছেন কৃষ্ণা, আমাদের বাসনা, চাহিদা, আমি চাই বলি দুঃখ পাই। কৃষ্ণার জন্য বিভিন্ন রকমের আমাদের কামনা বাসনা আছে, তার জন্য দুঃখ হয়। তৃতীয় আর্য সত্য কি? এই দুঃখের অবসান আছে, এই দুঃখের হাত থেকে বাঁচবার উপায় আছে, তার নাম নির্বাণ। তৃতীয় আর্য সত্য হচ্ছে নির্বাণ। আর চতুর্থ আর্য সত্য কি? এই নির্বাণ পাওয়ার একটি উপায় আছে, একটি সিস্টেম আছে, সেইটাকে কেউ যদি অনুসরণ করে তাহলে নির্বাণ পেতে পারে, আর নির্বাণ পেলে তার দুঃখ থেকে মুক্তি হবে। সিস্টেমটা কি? বলছেন অষ্টাঙ্গ মার্গ। চতুর্থ আর্য সত্য হচ্ছে এই অষ্টাঙ্গ মার্গ। অষ্টাঙ্গ মার্গ কি? আটটি আটটি প্র্যাকটিস আছে। কি প্র্যাকটিস? বলছেন সম্যক দৃষ্টি। প্রথমে সম্যক দৃষ্টি। সম্যক দৃষ্টি কি? যে চারটি আর্য সত্যকে বিশ্বাস করতে হবে, ধারণা করতে হবে যে সত্যি সব কিছু দুঃখময়, দুঃখের কারণ আমার নিজেরই কৃষ্ণা, আর এর থেকে নির্বাণ পাওয়ার উপায় আছে, সত্যি নির্বাণ হয় এবং আমিও নির্বাণ পেতে পারি। আর চতুর্থ আর্য সত্য, যে যেমনভাবে ভগবান বুদ্ধ বলে গেছেন, অনুসরণ করলে আমি নির্বাণ পাব। দ্বিতীয় হচ্ছে সম্যক সংকল্প। চিন্তা হচ্ছে সর্বোপরি, আমরা যেমন চিন্তা করি আমাদের জীবন তেমন চলে। তাই জন্য ভগবান বুদ্ধ বলেছে চিন্তার স্তরে আগে ঠিক করতে, যে আমি নির্বাণ লাভ করব, আমি সাধন ভোজন করে নির্বাণ লাভ করব। সম্যক সংকল্প চিন্তার স্তরের পরে বলছেন বাক, সম্যক বাক, আমরা যে কথা বলি, ভাষণ, এইটা যাতে সত্য থাকে আর এতে মধুর হয়, কাউকে কষ্ট না দিই, সত্যকে ত্যাগ না করি, আর মিত মানে অল্প। তারপরে বলছেন সম্যক কর্মান্ত, আমাদের কাজে প্রত্যেক দিনের ব্যবহারে যাতে সংযম থাকে, ব্রহ্মচর্য থাকে, অস্তেয় থাকে, এইরকম সংযত জীবনযাপন করি আমরা। তারপরে সম্যক আজীবন, শুধু দৈনন্দিন জীবনে নয়, আমরা যে জীবিকা যেটা দিয়ে আমরা রোজগার করি, জীবনযাপন করি, সেটা যাতে সৎ হয়, সেটার যাতে অন্যদের ক্ষতি না হয়। সম্যক ব্যায়াম, এখানে বলছেন যে চেষ্টা, যাতে সাধন ভজনে উৎসাহ পুরুষকার থাকে, চেষ্টা থাকে। তারপরে বলছেন সপ্তম সম্যক স্মৃতি, প্রমাদ না হয়, প্রমাদ হচ্ছে মৃত্যুর তুল্য। আমরা যে সাধন ভজন করে নির্বাণ লাভ করব, এটা যাতে কখনো ভুলে না যায়। অল্প স্বল্প ধর্মকর্ম, অল্প স্বল্প সাধনা তো সবাই করে, সে সাধক নয়। সাধককে যে সর্বদাই সাধনা করে, সাধনার অনুকূল যেগুলো আচরণ করে, সাধনার প্রতিকূল কখনো না করে, সেই সাধক,
যে কখনো সাধনা করে আবার কখনো সাধনা প্রতিকূল কিছু কাজ করে, সে তো সাধক নয়। তারপরে বলছেন শেষে সমাধি, সম্যক সমাধি, অনেক রকম ধ্যান তিনি শিখিয়েছিলেন ভিক্ষুদের, এই ধ্যান করে বোধি লাভ করা যায়। তিনি ভিক্ষুদের বলছেন যে দুরকম ভুল আছে, একটি ভুল হচ্ছে অত্যন্ত কঠোরতা করা, শরীরকে নির্যাতন করা, উপবাস করা, খুব বেশি বেশি উপবাস করা, শরীর দুর্বল হয়ে পড়ে, এতে কিন্তু নির্বাণ লাভ হবে না। আবার আরেকটি ভুল আছে যে অত্যন্ত বিলাসের মধ্যে থাকা, ভোগের মধ্যে কিংবা আলস্যের মধ্যে থাকা, তাতেও নির্বাণ লাভ হবে না। তাই জন্য উনি মধ্যপন্থা বলেছেন, মধ্যপন্থা অবলম্বনীয় আবিষ্কৃতে বলেছেন মধ্যপন্থা। পরপর অনেক ভিক্ষুরা এলো, শত শত ভিক্ষুরা তার কাছে যোগদান করলেন, তার মধ্যে প্রধান তার শিষ্য আনন্দ, তারপরে মগধ রাজ্যে মহাপণ্ডিত দার্শনিক ছিলেন কশ্যপ, তিনিও ভিক্ষু হলেন। সেখানে আর্যের দার্শনিক ছিলেন সঞ্জয়, আচার্য সঞ্জয়, তার দুজন প্রধান শিষ্য সারিপুত্র আর মোদ্গাল্লায়ন, মোদ্গাল্লায়ন আর সারিপুত্র, এরা এসে ভিক্ষু হল ভগবান বুদ্ধের কাছে। কপিলবাস্তুতে আবার ফিরে গেলেন, সেখানে পিতার সঙ্গে আবার দেখা। যশোধারা তার পুত্র রাহুলকে বলছেন, ওই দেখো সেই সামনে ভিক্ষুরা এগিয়ে আসছেন, তাদের সামনে যিনি ভিক্ষু আছেন সেই তোমার পিতা, তাকে কি তুমি প্রণাম করো আর বলো আমার পিতৃধন তুমি আমায় দাও, যা সম্পত্তি আমার পাওয়া উচিত সেটা তুমি আমাকে দাও। ছোট ছেলে গিয়ে তার বাবাকে প্রণাম করে বলছেন আমার পিতৃধন দাও, পৈতৃক সম্পত্তি দাও। তখন সিদ্ধার্থ ভগবান বুদ্ধ তিনি এসে বললেন, আমার কাছে তো আর রাজ্য নেই, কি ধন নেই, ঐশ্বর্য নেই, আমার কাছে আছে ধর্ম, সেইটাই তোমায় দিচ্ছি। এই ছোট ছোট ছেলেটিকে তিনি গেরুয়া দিলেন, তার মুন্ডন করিয়ে তাকে ভিক্ষু করে দিলেন আর সারিপুত্রের কাছে তাকে শিক্ষার জন্য দিলেন। শুধু সেই নয়, রাহুল ছাড়াও অনেক শাক্য বংশের রাজপুরুষেরা, যুবকরা ভিক্ষু হয়ে গেল। তাদের ভিক্ষু করার আগে ভগবান বুদ্ধ ওখানে নাপিতের ছেলে ছিল উপালি, সেই ছেলেটি এসে বলল আমিও ভিক্ষু হব। যারা ক্ষত্রিয় বংশের রাজপুরুষরা দাঁড়িয়ে আছে তাদের আগে সেই উপালিকে ডেকে দিয়ে ভিক্ষু করলেন আর এটা পরিষ্কার দেখিয়ে দিলেন, এখানে জাতপাতের কোনো ব্যাপার নেই, এই যে নবধর্ম ভগবান বুদ্ধ দিচ্ছেন এখানে জাতপাতের কোনো ব্যাপার নেই। সবাইকে তিনি ডেকে নিলেন, সবাইকে আলোচনা করলেন, উপালিকে আগে ভিক্ষু করলেন। এই উপালি পরবর্তীকালে ভগবান বুদ্ধের একজন প্রধান শিষ্য ছিলেন। আর ভিক্ষুদের যে কি নিয়ম হবে এগুলো ভগবান বুদ্ধ উপালিকে বলে দিয়েছিলেন, সেই বিনয়ের সূত্র, যেগুলো বিনয় পিটক তার কাছে থাকত। তাই জন্য বৌদ্ধ সাহিত্যতে এই উপালিকে বিনয় ধর নামে সম্বোধিত করা হয়। এরপরে প্রায় ৪৫ বছর ভগবান বুদ্ধের ৮০ বছর অবধি বেঁচেছিলেন, ৪৫ বছর ধরে তিনি প্রচার উত্তর ভারতে বিভিন্ন দিকে তিনি গিয়ে প্রচার করেছেন এই ধর্মে। প্রচুর লোক ভিক্ষু হয়েছেন, পরবর্তীকালে মহিলারা যোগদান দিয়েছেন বৌদ্ধ সঙ্গে, ভিক্ষুণী হয়েছেন। তিনি পালি ভাষায় সবাইকে বলতেন, যাতে সংস্কৃততে নয়, পালিকে বলতেন যাতে সবাই বুঝতে পারে, সাধারণ মানুষের ভাষায় বলতেন। একবার একজন ভিক্ষু সোন বলে একটি ভিক্ষু ছিলেন, তিনি খুব কঠোরতা করতে আরম্ভ করলেন। তাকে ডেকে তাকে একটি উপদেশ দিয়েছিলেন যেটা বিখ্যাত হয়েছে পরবর্তীকালে, বলছেন হে ভিক্ষু, তুমি তো আগে বীণা বাজাতে, তুমি বলো তো সেই বীণার যে তার তুমি খুব আট করে যদি বাঁধো তাহলে কি সুর হবে তাতে? সেই ভিক্ষু বলছে না, হবে না, যদি খুব ধীরে ছেড়ে দাও তাহলে কি সুর হবে? বলছে না, তাও হবে না, যদি তুমি খুব আট করে না বাঁধো, যদি খুব ধীরেও না ছাড়ো, যতটুকু টেনে বাঁধার দরকার তাই করো, তাতে সুর হবে? তখন ভিক্ষু বলছেন হ্যাঁ, কেন হবে না, তাতেই হবে। তখন বলছেন তাহলে শোনো হে ভিক্ষু, আমি তোমাকে এই এই কথা বলে রাখছি,
যে নিজের জীবনে মধ্যপন্থা অবলম্বন করবে, খুব তুচ্ছতা করবে না, আবার সাধারণ ভজন ত্যাগও করবে না, আলস্য অবলম্বন করবে না, আবার বেশি কঠোরতাও করবে না, তাহলেই নির্বাণের পথে এগোতে পারবে। আবার একজন মালঙ্ক পুত্র বলেন, সেই প্রশ্ন করছে, অনেকেরই প্রশ্ন ছিল যে আচ্ছা ভগবান আছেন না নেই, ভগবান বুদ্ধ তো কিছু বলছেন না, ঈশ্বর আছেন কি নেই, আত্মা আছে কি নেই, মৃত্যুর পর যখন ভগবান বুদ্ধের শরীর চলে যাবে, নির্বাণের পরে তিনি থাকবেন কি থাকবেন না, এইসব বিষয়ে তো বুদ্ধ ভগবান বুদ্ধ কিচ্ছু বলেন না। একদিন ভিক্ষু মালঙ্ক পুত্র তিনি গিয়ে জিজ্ঞেস করে ফেললেন যে আচ্ছা তথাগত ঈশ্বর কি আছেন? তখন তথাগত বলছেন, ভগবান বুদ্ধ বলছেন, আমি বলেছি আছেন বলে। তখন সে তিনি বলছেন, ও তাহলে নেই, আমি কি বলেছি নেই? তো একটু অবাক বিস্মিত হলেন যে তাহলে আপনি কি বলছেন? অন্যরা তো বলে, কেউ বলে ঈশ্বর আছে, কেউ বলে ঈশ্বর নেই, অন্যান্য যারা শিক্ষা দেয়, আপনি কি শিক্ষা দিচ্ছেন তাহলে? তখন ভগবান বুদ্ধ বলছেন যে মালঙ্কপুত্র শোনো, একটা মানুষ জঙ্গলে যাচ্ছে, তাকে হঠাৎ তীর লাগলো, সে আহত হয়ে পড়ে গেল, বৈদ্য ছুটে এসছে, কোনো রকমের বৈদ্য জোগাড় হয়েছে, সে বলছে দাঁড়াও দাঁড়াও, আমার চিকিৎসা করার আগে আমাকে আগে বলো যে তীর ছুঁড়েছিল সে কোন জাতে, সে ব্রাহ্মণ না ক্ষত্রিয় চণ্ডাল না সে বৈশ্য, সে কোন গোত্রের মানুষ, এই তীরটা কোন কাঠ দিয়ে তৈরি, এতে কোন রকমের বিষ মেশানো আছে, এইসব বলো, তারপরে চিকিৎসা করবে, তাকে তুমি কি বলবে? তো সে ভিক্ষু বলল, সে তো মহামূর্খ, সে তো মরেই যাবে, তার চিকিৎসা কবে হবে এসব জানতে গেলে? তখন ভগবান বুদ্ধ বলছেন, তাই জন্য ঈশ্বর আছে কি নেই, আত্মা আছে কি নেই, নির্বাণের পর পরিনির্বাণের পরে বুদ্ধ থাকবেন কি না, এসব কথা আমি বলি না। তথাগত তাহলে কি বলেন? তথাগত বলেন যে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ থেকে মুক্তির উপায় আছে নির্বাণ, আর তার জন্য অষ্টাঙ্গ মার্গ। এইটা তিনি সুন্দরভাবে বুঝিয়ে দিলেন মালঙ্ক পুত্রকে, যে সাধন ভজন করে নিজে মুক্তি লাভ করো, ওইসব চর্চা করে, বৌদ্ধিক চর্চা করে কোনো লাভ নেই। এই ব্যাপারে শ্রী রামকৃষ্ণদেবের উক্তি খুব একটা বেশ ইন্টারেস্টিং, আমার মনে হয় এই সমস্যাটা সমাধান হয়। যেহেতু ঈশ্বরের কথা বলেননি, তাই জন্য বৌদ্ধ দর্শনে অনেক সময় ঈশ্বর কোনো স্থানই পায় না, এবং দার্শনিকেরা বৌদ্ধদের নাস্তিক বলে মনে করে, যেহেতু তারা বেদ মানেননি, আবার ঈশ্বর কেউ মনে হচ্ছে যেন তারা মানেন না। তাহলে কি বুদ্ধ নাস্তিক ছিলেন? একবার নরেন্দ্রনাথ বুদ্ধগয়া গিয়ে ফিরে এসেছেন, ঠাকুরের কাছে এসে বসে আছেন, রাখাল আছে, মাস্টার মহাশয় আছেন, আরো অনেকে আছেন, রাত্রি হয়েছে, সেই সময় ঠাকুরকে ঠাকুরের সঙ্গে প্রশ্ন হচ্ছে যে ভগবান বুদ্ধ কি নাস্তিক ছিলেন? শ্রী রামকৃষ্ণ হেসে বলছেন নরেন্দ্রকে দেখিয়ে, ওইখানে মানে বুদ্ধগয়া গিয়েছিল, তখন মাস্টার মহাশয় জিজ্ঞেস করছেন নরেন্দ্রকে, বুদ্ধদেবের কি মত? নরেন্দ্র বলছেন, তিনি তপস্যার পর কি পেলেন তা মুখে বলতে পারেননি, তাই সকলে বলে নাস্তিক। শ্রীরামকৃষ্ণ বলছেন ইঙ্গিত করে, নাস্তিক কেন? নাস্তিক নয়, মুখে বলতে পারে না। বুদ্ধ কি জানো? বোধ স্বরূপকে চিন্তা করে করে তাই হওয়া, বোধ স্বরূপ হওয়া। নরেন্দ্র বলছেন, আজ্ঞে হ্যাঁ, এদের তিন শ্রেণী আছে, বুদ্ধ, অর্হত আর বোধিসত্ত্ব। শ্রীরামকৃষ্ণ বলছেন, এ তাঁরই খেলা, নূতন একটা লীলা। নাস্তিক কেন হতে যাবে? যেখানে স্বরূপকে বোধ হয় সেখানে অস্তি নাস্তির মধ্যের অবস্থা। নরেন্দ্র মাস্টারের প্রতি যে অবস্থায় কন্ট্রাডিকশন মিট করে বলছেন, সেইটি হচ্ছে যে অবস্থায় কর্ম কর্মত্যাগ দুই সম্ভব, অর্থাৎ নিষ্কাম কর্ম। যারা সংসারী ইন্দ্রিয় বিষয় নিয়ে রয়েছে তারা বলেছে সব অস্তি, আবার মায়াবাদীরা বলছে নাস্তিক। বুদ্ধের অবস্থা এই অস্তি নাস্তির পরে। শ্রীরামকৃষ্ণ এই কথায় সায় দিয়ে বলছে,
এই অস্থি নাস্তি প্রকৃতির গুণ, যেখানে ঠিক ঠিক সেখানে অস্থি নাস্তি খারাপ। আরো কিছু কথা হয়েছে, শ্রীরামকৃষ্ণ আবার জিজ্ঞেস করছেন নরেন্দ্রকে, ওদের বুদ্ধদেবের কি মত? নরেন্দ্র বলছেন, ঈশ্বর আছেন কি না এসব কথা বুদ্ধ বলতেন না, তবে দয়া নিয়েছিলেন। আবার নরেন্দ্র বলছেন, কি বৈরাগ্য, রাজার ছেলে হয়ে সব ত্যাগ করলে, যাদের কিছু নাই কোনো ঐশ্বর্য নাই তারা আর কি ত্যাগ করবে। যখন বুদ্ধ হয়ে নির্বাণ লাভ করে বাড়িতে একবার এলেন, তখন স্ত্রীকে ছেলেকে রাজবংশের অনেককে বৈরাগ্য অবলম্বন করতে বললেন। কি বৈরাগ্য! আবার বলছেন নরেন্দ্রনাথ ঠাকুরকে শুনিয়ে বলছেন, শক্তি ভক্তি কিছুই মানতেন না, কেবল নির্বাণ, কি বৈরাগ্য! গাছতলায় তপস্যা করতে বসলেন আর বললেন, ইহেই বশিষ্যতু মে শরীরম, অর্থাৎ যদি নির্বাণ লাভ না করি তাহলে আমার শরীর এইখানেই শুকিয়ে যাক, এই দৃঢ় প্রতিজ্ঞা। এইসব কথা হচ্ছে, এখান থেকে বোঝা যায় পরিষ্কার অদ্বৈত বেদান্ত যে বোধ স্বরূপের কথা বলা হয়, শ্রীরামকৃষ্ণের মতে ভগবান বুদ্ধ কিন্তু সেইটি পেয়েছিলেন আর সেইটাই শিক্ষা দিয়েছেন। আর একটি গল্প ভগবান বুদ্ধের বিষয়ে আমরা জানি, কুখ্যাত ডাকাত ছিল অঙ্গুলিমান, এত ভয়ঙ্কর, সে প্রতিজ্ঞা করেছিল যে এরকম হাজার জনের ডাকাতি করে তাদের বধ করে তাদের আঙুল ছোট আঙুল কেটে সে মালা করবে, 1000টা আঙুলের মালা, তার জন্য অঙ্গুলিমাল নাম হয়েছিল। সবাই ভয় পেত। একদিন ভগবান বুদ্ধ সেই দিকে যাচ্ছেন জঙ্গলের মাঝখান দিয়ে, সবাই বারণ করেছিল যেতে, যে এই সময় অঙ্গুলিমাল এখানে ঘরে। অঙ্গুলিমাল ঠিক ভগবান বুদ্ধকে দেখে তাড়া করেছে, তাকেও মারবেন তারও আঙুল কেটে নেবেন। কিন্তু আশ্চর্য ব্যাপার, যতই তাড়া করছেন দেখছেন যে ধীরভাবে সেই ভিক্ষু এগিয়ে যাচ্ছেন, তাকে ধরতে পারছেন না। অঙ্গুলিমাল শেষে চিৎকার করে উঠলেন, থামো থামো বুদ্ধ। ভগবান বুদ্ধ সেখান থেকে ধীর স্থিরভাবে বলছেন, আমি তো কবে থেমে গেছি, তুমি থামো। তার মানে জন্ম মৃত্যু চক্র থেকে আমি কবে মুক্তি পেয়ে গেছি, আমার নির্বাণ হয়ে গেছে, আমি তো থেমে গেছি, আমার জন্ম মৃত্যুর চক্র থেমে গেছে, তোমার থামেনি। এইটা শুনে সে অবাক হয়ে গেল। সে এসে বুদ্ধর কাছে এসে কি কি কথা হলো সেদিন বুদ্ধদেব আর অঙ্গুলিমালের মধ্যে কেউ জানে না, কিন্তু সে ভগবান বুদ্ধকে প্রণাম করল আর ভগবান বুদ্ধ তাকে ভিক্ষু করে দিলেন। আর সেই অদ্ভুত ভিক্ষুকে নিয়ে আবার তিনি ফিরে এলেন সঙ্গের মাঝখানে। সেই সময় রাজা প্রসেনজিৎ সে সৈন্য নিয়ে এসেছিল অঙ্গুলিমালকে ধরতে, তো ভগবান বুদ্ধকে প্রণাম করে বলছেন যে একটা ভয়ঙ্কর ডাকাত এই সব অঞ্চলে আছে, তাকে কিছুতেই ধরা যায় না, কি করি বলুন তো। তো ভগবান বুদ্ধ পিত হেসে বলছেন, আচ্ছা সেই ডাকাতকে যদি তুমি ভিক্ষু দেখো তাহলে কি বলবে, কি করবে তুমি? তখন রাজা বলছেন, সে তো সম্ভব নয়, দেখি যদি ভিক্ষু হয়ে যায় নিশ্চয়ই তাকে আমি সম্মান দেবো, তাকে প্রণাম করবো। তখন সেই ভিক্ষুকে ডেকে পাঠানো হলো আর রাজাও অবাক হয়ে গেলেন আর তাকে প্রণাম করলেন। এই সময় সারিপুত্র একদিন এসে ভগবান বুদ্ধকে বলছেন যে তথাগত আপনার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই, এবং এমন ধর্ম প্রচারক আগেও কখনো হননি আর পরেও মনে হয় কখনো হবেন না। তখন ভগবান বুদ্ধ বলছেন, সে কি বলছ, তুমি তো বেশি বেশি কথা বলছ, আগেকার যারা বুদ্ধরা ছিলেন তাদের উপদেশ সব তুমি শুনেছ, সব জানো? তখন সারিপুত্র লজ্জিত হয়ে বলছেন, না আমার উপদেশ তুমি সব বুঝেছ? না তাও বুঝিনি। আর পরবর্তীকালে যত বুদ্ধ আসবেন তাদের উপদেশ তুমি জানো? না তা তো জানি না। তাহলে কেন এরকম কথা বলছ? বলছেন, যেটুকু আমি বলেছি সেটি ধারণা করে নির্বাণ লাভের চেষ্টা করো। বুদ্ধবোধ খুব সুন্দর দেখিয়েছেন তার বুদ্ধদেবের চরিত্রে। সারাদিন ভগবান বুদ্ধ কিভাবে কাটাতেন, ভোর রাত্রিতে সূর্য উদয়ের আগে উঠে তিনি ধ্যানে বসতেন, তারপরে সকালবেলা ভিক্ষুদের সঙ্গে ভিক্ষায় যেতেন গ্রামে কিংবা নগরে, কোনো ভক্ত যদি তাকে আমন্ত্রণ জানাতেন
কাজ বেরোতে গিয়ে তিনি ভিক্ষা পেতেন, আর না হলে বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষা করে ফিরতেন। দুপুরবেলা সেই ভিক্ষা অন্ন গ্রহণ করে তিনি একবারই খেতেন, তারপরে ভিক্ষুদের সঙ্গে বসতেন, তাদের উপদেশ দিতেন, আলোচনা হতো, আবার সন্ধ্যাবেলা ধ্যানে বসতেন তারা অনেক কয়েক ঘন্টা ধরে ধ্যান করে। আর ভগবান বুদ্ধ তো অনেক রাত অবধি ধ্যান করতেন, আবার তারপর যে এইরকম চলতে থাকে। কৃষা গৌতমীর যে গল্পটি এটিও সুন্দর শিক্ষাদায়ক। কৃষা গৌতমী নামে এক মহিলা, তার একটি ছোট ছেলে, সে মারা গেছে। সেই কষ্টতে তিনি শুনেছেন যে খুব মহাপুরুষ পাশে আছেন, এসেছেন ভগবান বুদ্ধ। খুব আশা নিয়ে সে ছেলের মৃতদেহটাকে নিয়ে গেছেন ভগবান বুদ্ধের পায়ে রেখে। খুব কান্নাকাটি করছেন যে একে আপনি বাঁচিয়ে দিন। ভগবান বুদ্ধ যতই বোঝাচ্ছেন সে কৃষক গৌতমী কিছুতেই শুনবে না, বলছেন না আপনি পারেন বাঁচিয়ে দিন। তখন ভগবান বুদ্ধ বললেন শেষে যে হ্যাঁ আমি বাঁচিয়ে দেবো, তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ বলুন, আমি সব করতে রাজি আছি। তাহলে একটি এক মুঠো সর্ষে তুমি নিয়ে এসো, এমন বাড়ির থেকে নিয়ে এসো যেখানে মৃত্যু কখনো প্রবেশ করেনি। কৃষক গৌতমী কিছু না ভেবে সেই উন্মাদিনীর মতন ছুটে গেলেন। সে এক মুঠো সর্ষে তো সবাই দিতে রাজি আছে। সে নিয়ে আসার সময় জিজ্ঞেস করছেন, আচ্ছা তোমাদের বাড়িতে কেউ মরেনি তো? সে তো প্রত্যেক বাড়িতেই বলছে হ্যাঁ বাবা মারা গেলেন একটু কিছুদিন আগে, ঠাকুরদা মারা গেলেন, ঠাকুমা মারা গেলেন, কেউ না কেউ তো মরেছে, সব বাড়িতে কেউ না কেউ তো মরেছে। এরকম বেশ কয়েক বাড়ি সারাদিন ধরে ঘুরে 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 আস্তে আস্তে তিনি বুঝলেন মৃত্যু অনিবার্য। যার জন্ম হবে তার মৃত্যু হবেই, মৃত্যুর থেকে মুক্তি লাভের চেষ্টা করা উচিত। তখন শান্ত হয়ে কৃষা গৌতমী ফিরে এলেন ভগবান বুদ্ধের কাছে। এবার ছেলের মৃতদেহের কাছে তার প্রাণ প্রার্থনা না করে প্রার্থনা করলেন যে মৃত্যুর হাত থেকে কী করে বাঁচতে পারি এই শিক্ষা দিন। আর ভগবান বুদ্ধের কাছে তিনি স্মরণ নিলেন। এইভাবেই প্রায় 40 বছর কেটে গেল। আম্রপালি গণিকা, তার কথাও আমরা শুনেছি। সে তার অনেক টাকা পয়সা হয়েছে আর তিনি খুব ঐশ্বর্যে থাকতেন। ভগবান বুদ্ধ এসেছেন শুনে তখন তার অনেক বয়স হয়েছে, তিনি ছুটে গেছেন সেই যেখানে ভিক্ষুরা বসে আছে। ভগবান বুদ্ধকে প্রণাম করে বললেন আজকে আপনি আমার ঘরে এসে ভিক্ষা পাবেন। অন্যরা একটু ইতস্তত করছিল, গণিকা এর বাড়িতে যাবেন ভগবান বুদ্ধ? কিন্তু ভগবান বুদ্ধ সঙ্গে সঙ্গে রাজি হলেন। তো কৃষা গৌতমীকে খুব খুশি হয়ে ফিরে যাচ্ছেন তাড়াতাড়ি সব আয়োজন করতে। এই সময় লিচ্ছবিদের খুব উচ্চ বংশের কয়েকজন যাচ্ছিলেন, তারা চিনতেন কৃষা গৌতমীকে। কৃষা গৌতমী সবই বললেন তাদের যে ভগবান বুদ্ধ আজকে আমাদের বাড়িতে আসবে, আমার বাড়িতে আসবে। লিচ্ছবিদে তখন জেদ করলো যে না দেখি এর বাড়িতে কেন যাবে, বলে আমাদের বাড়িতে আসবেন ভগবান বুদ্ধ, লিচ্ছবিদের বাড়িতে। কৃষক গৌতমী তো টাকা পয়সার লোভী, তাই জন্য তারা ওকে বললেন তুমি ছেড়ে দাও এই সুযোগটা, আমাদের বাড়িতে আসুন ভগবান বুদ্ধ, তোমাকে আমরা প্রচুর টাকা দেবো, তোমাকে 1,00,000 টাকা দেবো। তখন কৃষক গৌতমী বলছেন 1,00,000 টাকা কি, সারা সমগ্র বৈশালী শহরও আমাকে দিয়ে দিলে এই সুযোগ আমি ছাড়বো না। তখন লিচ্ছবিরা অবাক হলো যে এত লোভী এই গণিকা। সে কিন্তু আজকে বলছে আমি কোনো টাকা পয়সা চাই না, কোনো ঐশ্বর্য চাই না, শুধু ভগবান বুদ্ধ আমার বাড়িতে এসে আমাকে আশীর্বাদ করুন, এইটুকু চাই। এই শিক্ষা পেল তারা। এইভাবেই 40 বছরের ওপরে কেটে গেল ভগবান বুদ্ধের বয়স 80 বছরের কাছাকাছি। বৌদ্ধ সংঘ বিশাল আকার তখন ধারণ করেছে, হাজার হাজার ভিক্ষু। শেষ বেলা তখন কুশীনগর, সেখানে ভগবান বুদ্ধ আছেন। একজন ভক্ত সুন্দর, সে তাকে কি খাবার দেবে, সে শুকর মাংস নিয়ে এসেছে ভগবান বুদ্ধের জন্য। তো ভিক্ষুরা বিশেষ করে আনন্দ বলছেন আপনি গ্রহণ করবেন না, এতে আপনার শরীর খারাপ হয়ে যাবে, এমনি আপনার শরীর দুর্বল হয়ে গেছে, জীর্ণ হয়ে গেছে। ভগবান বুদ্ধ কিন্তু বললেন যে না, যে আমার জন্য ভক্তিভাবে এনেছে আমি সেটা গ্রহণ করব। সেটা গ্রহণ করে সেটা খেলেন এবং সেই
সেই লোকটিকে তিনি উপদেশ দিলেন। কিন্তু তার জন্য হলো কি, তার শরীরে বেদনা হলো, আর শেষ মুহূর্ত এগিয়ে আসছে। এই দেখে আনন্দের মনে ভারী গ্লানি, তিনি কাঁদছেন একা বসে। ভগবান বুদ্ধ তাকে ডেকে বললেন যে আনন্দ, তুমি কাঁদছ কেন? সারা জীবন যে আমি ধর্মের উপদেশ দিয়ে গেছি, আমি তো কিছু নিজের মুঠোর মধ্যে রাখিনি, আমার যা আছে আমি সব তোমাদের দিয়ে গেছি, এই পথ ধরে এগিয়ে যাও, তোমরা এই জীবনে এই নির্বাণ লাভ করবে। তুমি তাকে বললেন আত্মদীপ হওয়া, তুমি নিজের কাছে নিজেই আলো হও, তোমার বিবেকের আলোতেই তুমি এগিয়ে যাও নির্বাণের দিকে। ভিক্ষুদের শেষ কয়েকটি কথা বলে তিনি সমাধিতে লীন হলেন। এও সেই আজকের দিনে মহাপরিনির্বাণ, 2500 বছর আগেকার কথা আমরা জানি। তারপরে বৌদ্ধ ধর্ম, বৌদ্ধ সংঘ কিভাবে প্রচার লাভ করল সারা ভারতবর্ষ, অশোক আসার পরে ভারতবর্ষের বাইরেও মধ্য এশিয়া অবধি প্রচার হয়েছিল। এদিকে চীন, জাপান, কোরিয়া, বার্মা, থাইল্যান্ড, দক্ষিণে শ্রীলঙ্কা, আজও এসব দেশের প্রধান ধর্ম বৌদ্ধ ধর্ম। সেই ভগবান বুদ্ধের যে শিক্ষা দিয়ে গেছিলেন ভারতবর্ষ থেকেই প্রসারিত হয়েছে তিব্বত, এই সব জায়গায়। আজকে ভগবান বুদ্ধের সেই ট্রাইস প্লেসেন্টে আমরা তার কাছে প্রার্থনা জানাই, যাতে সেই আমাদের জাতি আর্য সত্য বিশ্ব করে বিশ্বাস হয়, ধারণা হয়, আমরাও যাতে সাধন ভোজন করতে পারি, আর এই জীবনে বোধি লাভ করে মনুষ্য জীবনের জীবনকে ধন্য করতে পারে। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।
Yeah, so it's